हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम। कम बेसि अने के पाए गोड़ाली पेटे जाए, अने के सारा बसर यह समस्या था, आर अने के शीतर समय यह समस्या बेड़े जाए। तेरा जो पाए गोड़ाली परिष्कार रखी एवं यत्न नहीं समस्या करते हैं। तजकल भिडियोते अपन एक होम रेमिडी नहीं जा व्यवहारे पाए गोड़ाली तो परिष्कार पापाटा दूर हो जाए। ताहले देखे नेওয়া যাক কিভাবে এই পা পাটার ক্রিম তৈরি করতে হয়। তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনে অন করে নিন, যার ফলে আপনি সবার আগে সব ভিডিও বা রেসিপি দেখতে পারেন। এই রেমিডি তৈরি করার জন্য प्रथम एक परिष्कार पात्र नेब। बिस्मिल्लाह करे प्रथम आमी एक टुकड़ा मोम दिए देव। अपनारा चाहले सदा मोमो दीते पारें, आमार काछे लाल मोम छिलो ताई लाल मोम दिछि। हाफ टेबिल चामच हार्बल हेयर अएल दिछि, आपनारा इच्छा करले नारकेल तेलो दीते पारें। हाफ टेबिल चामच कैस्टर अएल, हाफ टेबिल चामच सरिषार तेल, एक चा चामच एलोवेरा जेल, सब एकसाथे दिए चूलाय बसाय देव। एखन लो हिटे जाल करे नेब। জাল করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন একটা স্টিলের পাত্রে ঢেলে নেব। আপনারা ইচ্ছে করলে একটা কাঁচের বয়ের মতো বা কন্টেনারে ঢেলে নিতে পারেন। এই রেমেডি গরম থাকা অবস্থায় এর মধ্যে সামান্য গ্লিসারিন দিয়ে দেব। এক চা চামচ ভেসলিন দিয়ে দেব। আপনারা যদি ভেসলিন গ্লিসারিন অথবা হার্বাল তেল অন্য কিছু না থাকে, তাহলে নারকেল তেল সরিষার তেল এবং মোম দিয়েও এই রেমেডি তৈরি করতে পারেন। এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। প্রতি বছর শীতের সময় আমি এই রেমেডি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাথে এই রেমেডি শেয়ার করলাম। প্রতিদিন ঘুমানোর আগে ভালো করে পা পরিষ্কার করে ধুয়ে মুছে এই ক্রিম লাগিয়ে মোজা পরে ঘুমিয়ে যাবেন। ইনশাল্লাহ দুই একদিনের মধ্যে পা পাটা দূর হয়ে যাবে। আর যাদের পা বেশি পেটে গেছে, তারা কুসুম গরম পানিতে লবণ শ্যাম্পু বা সাবান দিয়ে মাজনে দিয়ে মেজে নিয়ে এই ক্রিম ইউজ করতে পারেন। শীতের সময় এই ক্রিম বসে যাওয়ার সম্ভাবনা একটু বেশি, তাই লাগানোর আগে একটু গরম করে লাগিয়ে নেবেন। আমার পা পাটার এই ক্রিম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।